আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো পেজ থেকে কীভাবে ইনকাম করবেন সেটা পরে দেখাবো, আগে পেজটি কীভাবে খুলবেন সেটা দেখিয়ে দিই। তো লেট স্টার্ট। তো বন্ধুরা, আমরা চলে এলাম ফোন স্ক্রিনে। আসার পর এখানে আপনার ফেসবুকটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা ইন্টারভিউ শুরু হবে। তারপর এখানে আপনারা থ্রি ডট দেখতে পারতেছেন, এখানে লক্ষ্য করে দেখতে পারবেন থ্রি ডট দেওয়া আছে। তো আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। আমি এখানে থ্রি ডটে ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখতে পারবেন পেজ। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে পেজ দেওয়া আছে। তো আপনারা এই পেজে ক্লিক করবেন। তো এরকম পেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পারতেছেন প্লাস আইকন, সাথে ক্রিয়েটর পেজ দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন গেট স্টার্ট। তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে দিবেন পেজের নাম। তো আমি এখানে আমার পেজের নামটি দিয়ে দিব। তো আমি এখানে আমার পেজের নামটি দিয়ে দিলাম আসরা অলটেক। আপনার পেজের নাম যেটা হয় এটা দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে বলবে আপনাদের পেজের ক্যাটাগরি কী। তো আপনাদের ক্যাটাগরি কী এটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে কমিউনিটি দিতেছি, তো আপনাদের ক্যাটাগরি যেটা এটা দিয়ে দিবেন। আমার কমিউনিটি ক্যাটাগরিটাই দিব। আমি থেকে কমিউনিটি সিলেক্ট করলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে এগুলো আপনার অ্যাড্রেস দিতে হবে। তো আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। তো এখান থেকে আপনি আপনার শহর কোনটা আপনি সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে, না করলেও পারেন। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করছি। তো আমি এখান থেকে লোকেশন ঢাকা দিয়ে দিলাম। আপনার লোকেশন যেখানে সে ওখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দিতেছে এখানে আপনার দুটি ফটো লাগবে। আপনি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ওপেন গ্যালারি হয়ে যাবে। তারপর এখান থেকে একটি ফটো দিয়ে দেবেন। ফটো দেওয়ার পর পরে দেখতে পাচ্ছেন ডান। তারপর এখানে ডানে ক্লিক করবেন। এখানে একটি ফটো হয়ে যাওয়ার পর উপরে দেখতে পারবেন সেভ। তারপর সেভ করবেন। সেভ করার পর নিচে এখানে আরেকটি ফটো সিলেক্ট করতে হবে, প্রোফাইল পিকচার। তারপর এখানে আবার প্রোফাইল পিকচার ক্লিক করার পর এখানে একটি ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখানে ওই ফটোটাই দিচ্ছি। তো এরকম করে আপনি সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন। তারপর একটি পেজ, তারপর এখানে সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর কাভার ফটো লাগানো হয়েছে। তো এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডান। তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাবেন। তো আমি এখানে ইনভাইট ফ্রেন্ড। তো এখানে ক্লিক করে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে ওদের কাছে আপনি এই যে ইনভাইট পাঠাবেন। তো আমি সেভ টু 168 জনের কাছে সেভ পোস্ট করলাম। তো ওরা পেয়ে যাবে আমার পেজটি। তো পেজটি কিন্তু খোলা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এইভাবেই আপনারা পেজ খোলে অনেক কিছুই করতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে ভিডিও আপলোড করতে পারেন বা অনেক কাজ আছে ওইগুলো করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটো এখান থেকেই বা পোস্ট এখান থেকে আপনারা আপলোড করবেন ভিডিও। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে একটি পেজ খুললাম। আপনারা এরকম পেজও খুলতে পারেন, এবং চাইলে ইউটিউব চ্যানেল তো আপনারা পারেন মোটামুটি। তো এরকম পেজ খুলতে আপনারা ভিডিওটি কন্টিনিউ করেছেন, আসলে অনেক ধন্যবাদ আপনাদেরকে।
তো এরকম নিয়মিত ভিডিও পেতে এবং আপনাদের ভিডিও তো ইউটিউবের টেক রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেল দেখে আসতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আজকে আল্লাহ হাফেজ।